দুর্বলতার কারণে বিছানার সুখ ফিকে জোর বাড়ান আয়ুর্বেদের মাধ্যমে। বয়স মাত্র 30-এর কোঠায়, তাতে শরীরের জোর নেই। দুর্বলতার কারণে বিছানায় সুখ ফিকে জীবনে অশান্তি, দাম্পত্য বিচ্ছেদ, বাজারে অনেক রকম ওষুধের নাম শোনা যায়। নিস্তেজকে সতেজ করতে আদৌ কি এতে উপকার পাওয়া যায়? মনে হয় না। পার্শ্ব প্রতিক্রিয়ায় হতে পারে হিতে বিপরীত। প্রকৃতির মধ্যেই কিন্তু লুকিয়ে আছে শিথিলতার সমাধান। আয়ুর্বেদই একমাত্র ভরসা ও নিরাপদ। এই পদ্ধতিতে চিকিৎসা করলে ফিরে পাওয়া যায় সুখী দাম্পত্য জীবন। কেমন চিকিৎসা? পুরুষদের যৌন রোগ, ইরেকটাইল ডিসফাংশন ও বন্ধ্যাত্বের সমস্যায় আয়ুর্বেদ চিকিৎসার ফল অনবদ্য। আয়ুর্বেদ মতে এই সমস্যার সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি হল ডিটক্সিফিকেশন থেরাপি বা পঞ্চকর্ম। এই 5টি পদ্ধতিতে শরীরে ক্ষতিকর বা বিষাক্ত উপাদান বিভিন্ন অঙ্গের মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়া হয়। বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধের দ্বারা পুরুষদের শারীরিক চাহিদা বৃদ্ধির পাশাপাশি যৌন সমস্যা ও পুরুষত্বহীনতা কাটিয়ে তোলা সম্ভব হয়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ মতো করতে হয় পঞ্চকর্ম। প্রয়োজনীয় থেরাপি। ওষুধ প্রয়োগের আগে শরীরকে বিরোচন করা হয়। এই 5টি পদ্ধতি হল বমন অর্থাৎ ওষুধের মাধ্যমে বমি করা, বিরোচন অর্থাৎ মলত্যাগ, নসম নাকের মধ্যে ওষুধ গ্রহণ, বস্তি এডিমার দ্বারা ওষুধ দিয়ে চিকিৎসা, রক্তমোক্ষম অপারেশনের মাধ্যমে রক্তপাত করিয়ে শরীরকে বিষমুক্ত করা। অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো এই থেরাপি কিন্তু করতে হবে। জোর বাড়াতে খেতে হবে দুধ, ঘি, ভেজানো ছোলা, বাদাম, গাজর, ঢেঁড়স, কচি নারকল, ডাঁটা বেশি করে খান। দিনের বেলায় ঘুমানো চলবে না, বেশি টক নোনতা ঝাল জাতীয় খাবার এড়িয়ে চলুন। প্রোটিনযুক্ত খাবার খান। ঘুমানোর আগে রসুন খেলে পুরুষের যৌন চাহিদা বৃদ্ধি পায়, শরীরের রক্ত চলাচল ঠিক থাকে, খুব শক্তিশালী ও দ্রুত কাজে দেয় আমন্ড। পুরুষের শারীরিক ক্ষমতা বাড়াতে এটি খুবই উপকারী। প্রাকৃতিক উপায়ে ভায়াগ্রা হিসেবে কাজ করে আবার তরমুজ, রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, শরীরের মধ্যে তেজি ভাব জোগায়। অশ্বগন্ধা থেকে তৈরি আয়ুর্বেদিক ওষুধ খেলেও মানসিক চাপ কমে, স্নায়ুর কার্যক্ষমতাও বৃদ্ধি পায়, কাম ক্ষমতাও বাড়ে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।